নমস্কার বন্ধুরা ওয়ান্ডারফুল হবিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এমন একটি জৈবিক কীটনাশক সম্পর্কে আলোচনা করব যেটা গাছে সমস্ত ধরনের গাছেই প্রয়োগ করা যায় এবং যেটা পুরোপুরি সাইড মুক্ত গাছের কোনো প্রকার কিন্তু ক্ষতি করে না এবং পুরোপুরি জৈবিক তাই এটা সব ধরনের গাছই প্রয়োগ করা যায় সেটা ফুল গাছ ফল গাছ বা যে কোনো সবজি গাছেও কিন্তু প্রয়োগ করা যায় আর যেহেতু আমাদের লক্ষ্যই হচ্ছে অর্গানিক ফার্মিং জৈবিক কৃষি বা বাগানেও যে সমস্ত লাগাই ফুল ফল যেগুলোই আমরা লাগাই সেগুলো যেন জৈবিক পদ্ধতিতেই আমরা লাগিয়ে থাকি আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম এবং এটার দামও কিন্তু একদম সাধ্যের মধ্যেই পড়ে খুবই সামান্য দাম আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেটা অনলাইন থেকে নিয়ে আসতে পারেন প্রথমেই বলি যে আমি যে জিনিসটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে নিম তেল নিম ফলে নিম ফলের নির্যাস থেকে নিম তেল তৈরি করা হয় এবং এইটা যদি আপনারা গাছে আমি যে পদ্ধতিটা দেখাতে চলেছি সেই পদ্ধতি অনুসারে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু গাছকে রক্ষা করা যাবে এবং এটা সম্পূর্ণভাবে কেমিক্যাল ফ্রি তাই গাছে প্রয়োগ করে কোনো রকম ক্ষতি হয় না শুধুমাত্র পোকামাকড়ের আক্রমণ থেকে আপনি রক্ষা করতে পারেন তো অনলাইনে যেটি নিয়ে এসেছি সেই নিম তেল খুবই সামান্য দাম এবং এর সঙ্গে আমাকে একটা ক্যাপও দিয়েছে পরিমাণটা মাপার জন্য যে কত পরিমাণ দিতে হবে তো আমি এখন দেখাতে চলেছি আপনাদেরকে যে কীভাবে আপনারা এই সলিউশনটাকে বানাবেন প্রথমে এই যে ক্যাপ রয়েছে এখানে মাপ দেওয়া আছে আড়াই এম এল পাঁচ তো গাছে পোকার আক্রমণ অনুযায়ী আপনারা নিতে পারেন তবে এক লিটার জল আমি এখানে নিয়েছি এক লিটার জল এই এক লিটার জলে আপনারা তিন থেকে পাঁচ এম নিম তেল ব্যবহার করতে পারেন যদি খুব বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাঁচ এমএল নিম তেল ব্যবহার করতে আপনারা পারেন আমি এখানে তিন এম এর মতন নিম তেল কিন্তু ব্যবহার করেছি এবং এটা শীতের সময় ভিডিওটি আমার অনেক দিন আগেই বানানো শীতের সময়ে বানিয়েছিলাম তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু জমে গিয়েছে আর আপনারা খুব ভালোভাবেই জানেন যে তেল কিন্তু জলের সাথে মেশে না তাই নিম তেলও কিন্তু জলের সাথে মিশবে না তো সেটাকে মেশানোর জন্য আমি আরও একটা জিনিস কিন্তু ব্যবহার করেছি সেটাও আপনারা এবার দেখতে পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যে বেল আইকন আছে সেই বেল তে ক্লিক করবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা ভিডিওটিকে দেখতে পারেন আর লাইক করতে ভুলবেন না কমেন্টও করবেন যে কেমন নিমতেল আপনাদের গাছে প্রয়োগ করে কেমন রেজাল্ট আপনারা পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও লিখবেন এবং যতটা পারবেন বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথেও আপনার ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকার পেতে পারে এখানে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ সামান্য একটু হ্যান্ডওয়াশ আমি কিন্তু ব্যবহার করেছি যাতে যে নিম তেল সেটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া যায় এই ওয়াশটা সামান্য একটু এক এম এল থেকে দেড় এম এল এক লিটার জলে যদি হ্যান্ডওয়াশ ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুবই কার্যকরী ফল পাওয়া যায় যদি হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল না থাকে শ্যাম্পু চুলে দেওয়ার যে শ্যাম্পু সেই শ্যাম্পুও কিন্তু ব্যবহার করতে পাওয়া ব্যবহার করা যেতেই পারে এবং এতে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এবার পোকামাকড় যেগুলো সাধারণত আক্রমণ হয়ে থাকে যেমন পিঁপড়ের আক্রমণ হয় হোয়াইট ফ্লাইজ সাদা পোকার যেগুলো সেগুলোর আক্রমণ অনেক সময় হয়ে থাকে দেখবেন যে লঙ্কা গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে তাই এই সমস্ত আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য আপনারা এই নিম তেল ব্যবহার করতে পারেন এবার দেখুন যে শ্যাম্পুটা দেওয়ার পর কিন্তু যে নিম তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার একটা স্প্রেয়ারের মধ্যে এটাকে ভরে নিয়ে স্প্রে করলেই কিন্তু কাজ হয়ে গেল এবার হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে কতদিন অন্তর অন্তর এই নিম তেল আপনারা ব্যবহার করবেন তো এক্ষেত্রে বলি যে দু সপ্তাহ দশ দিন থেকে দু সপ্তাহ অন্তর আপনারা এই নিম তেল গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন যে ফুলটা দেখছেন এই ফুলটা হচ্ছে কসমস ফুল এবং গাছে খুব বাজেভাবে বা ভীষণভাবে পোকার আক্রমণ হয়েছে এক ধরনের জাপটা পোকা দেখতে পাওয়া যায় সেই পোকা তার সঙ্গে পিঁপড়েরও আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন ডালগুলো প্রায় নষ্টের মতন হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আমি কি করব সেটা হচ্ছে যে নিম তেল যেটা আমি সলিউশন তৈরি করেছি সেই নিম তেলের সলিউশনটা আমি গাছে দশ দিন অন্তর অন্তর স্প্রে করবো প্রথম দিকে খুব বেশি যদি আক্রমণ থাকে তাহলে প্রথম দিকে কিন্তু দশ দিনের মাথাতেই আমাকে কিন্তু দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তারপর রেগুলার আমি পনেরো দিন অন্তর অন্তর এই নিমতেল ব্যবহার করতে পারি সেক্ষেত্রে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হয় না আর এটা সম্পূর্ণ জৈব নিম যে ফল সেই ফলের নির্যাস থেকে নিম তেলটাকে তৈরি করা হয় চেষ্টা করবেন যাতে বিকালের দিকে আপনারা এই সলিউশনটাকে গাছে প্রয়োগ করতে পারেন তাহলে সারা রাত গাছ কিন্তু এটাকে অ্যাবজর্ব করবে এবং যে পোকা বা পিঁপড়ের যে আক্রমণ হবে সেটাও কিন্তু এই তেলের সম্পূর্ণভাবে গাছ থেকে কিন্তু চলে যাবে প্রয়োগ করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু এর সুফল আপনারা পেতে লাগবেন এবার বলি যে কোন কোন গাছে এগুলিকে আপনারা প্রয়োগ করবেন দেখুন আমি ব্যক্তিগতভাবে সমস্ত রকমের গাছে কিন্তু প্রয়োগ করে দেখেছি সেটা ফুল গাছ এটা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে কসমস ফুল আমি কসমস ফুলের উপর প্রয়োগ করেছি আমি চন্দ্রমল্লিকা থেকে গোলাপ থেকে শুরু করে সমস্ত যত ধরনের ফুল গাছই আছে আমার বাড়িতে সমস্ত গাছের উপর কিন্তু প্রয়োগ করে দেখেছি এবং রেজাল্ট একশো শতাংশ সফলতা ফুল গাছ ছাড়াও আমি কিন্তু ক্যাপসিকাম লঙ্কা পাতা কুকড়ে যাওয়ার যে সমস্যা প্রাথমিক পর্যায়ে যদি দেখেন যে পাতা কুকড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রয়োগ করলে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যাচ্ছে এছাড়াও বেগুন গাছে প্রয়োগ করা যেতে পারে লেবু গাছে অনেক সময় সমস্যা দেখা দেয় সেটা জবা ফুলের গাছের ক্ষেত্রে দেখা যায় যে হোয়াইট মিলি পোকার আক্রমণ হয়েছে সেক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারেন আমি হোয়াইট মিলিবাগের উপর আরও একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন সেটাও নিম পাতার উপর নিম পাতার নির্যাস বা নিম পাতা জলে ফুটিয়ে যে সলিউশন তৈরি করা যেতে পারে সেটার উপর আমি ভিডিও বানিয়েছি আপনারা গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটা এবং আপনাদের আমি আশা করছি যে আপনাদের উপকারে আসবে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এবং এই যে পাতাগুলো অনেকটাই কুকড়ে গিয়েছে সেই জন্য আমি কিন্তু এইটাকে ব্যবহার করছি কিছু পাতা দেখতে পাচ্ছেন বড় আবার কিছু পাতাগুলো ছোট কুকড়ে গিয়েছে তাই এটাকে কিন্তু এখনই এটাকে প্রয়োগ করতে হবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন এবং এর কার্যকারিতাটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় সেটাও লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন